আসসালামু আলাইকুম। মিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একসঙ্গে বড় পর্দায় মোশাররফ করিম ও মিলন প্রায় এক যুগ পর একসঙ্গে অভিনয় করেছেন টিভি পর্দার দুই জনপ্রিয় তারকা মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলন, তাও আবার টিভিতে নয় বড় পর্দায়। ছবির নাম ফালতু। সম্প্রতি ছবিটি থেকে মাহিকে বাদ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে এতে আনিসুর রহমান মিলনকে চুক্তিবদ্ধ করার কথাও জানিয়েছেন ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছোট পর্দায় জনপ্রিয় মুখ হলেও মোশাররফ করিম আনিসুর রহমান মিলনকে মাত্র একবার একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। জানা গেছে ছবিটিতে শিবু চরিত্র করবেন মিলন। মানসিক সমস্যায় ভোগা একটি চরিত্র, এটা শ্মশানে জন্ম আর বেড়ে ওঠা শ্মশানে মানুষ পড়ার শব্দ ওর কানে বাজে। শিবু জানে না যে সে হিন্দু নাকি মুসলমান। অন্যদিকে মোশাররফকে দেখা যাবে ব্রাহ্মমান ম্যাজিশিয়ান হিসেবে, যে কিনা ধোকা দেয় মানুষকে। এক পর্যায়ে তাকে যেতে হয় হাজতে, সেখানে মিলনের সঙ্গে পরিচয় করবে মোশাররফের। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, দীর্ঘদিন ধরে ছবিটি নিয়ে কথা হচ্ছে, ছবিটির গল্প দারুণ, সম্প্রতি জানলাম ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন মিলন ভাই, আমরা দুইজন একসঙ্গে এই ছবিতে কাজ করব, আশা করি ভালো কিছুই হবে। মিলন বললেন, ছবিটি গল্প শুনে আমার অনেক পছন্দ হয়েছে, তাই চুক্তিবদ্ধ হই। এতে মোশাররফ ভাই আর আমি থাকবো, আশা করি ভালো কিছুই হবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জাহির বাবু। শীঘ্রই গাবতলী বাস স্ট্যান্ড সদরঘাট কমলাপুর রেল স্টেশনে ছবিটির শুটিং শুরু হবে। ধন্যবাদ সবাইকে। বিনোদন জগতের আরও অন্যান্য নিউজ আপডেট পেতে আমাদের বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।